আসসালামু আলাইকুম। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার নতুন রকেট টর্নেডো এস বিমানবাহী রণতরি ধ্বংস করবে চীনা ক্ষেপণাস্ত্র। মিসাইল টর্পেডো ছুড়ে ভারতের দিওয়ালি উদযাপন। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করায় নতুন মাইলফলক স্পর্শ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। প্রশান্ত মহাসাগরের আকাশে SM-3 ব্লক মিসাইলের সাহায্যে ওই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স এজেন্সি মনে করছে এর ফলে তাদের হাওয়াই দ্বীপপুঞ্জের সুরক্ষা আরও মজবুত হবে। মার্কিন কর্মকর্তারা জানান, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছিল ওয়াশিংটনের সামরিক কমান্ডারদের। এরপর এই প্রথম যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হল। গত মঙ্গলবার এই পরীক্ষাটি চালানো হয়। এদিন প্রশান্ত মহাসাগরের মার্শাল আইল্যান্ডের কাওয়াজালিন অটলের রোনাল্ড রেগান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স স্টেট সাইট থেকে ছোড়া হয় একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যেটির লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। আর এটিকে মোকাবেলায় প্রস্তুত রাখা হয় মার্কিন নৌবাহিনীর দ্য আর্লেক বুক ক্লাস ডেস্ট্রয়ার। ডেস্ট্রয়ারে ছিল এইচএস বেসেলাইন 9 ইন্টারসেপ্টার। দ্রুতই এর সেন্সরে ধরা পড়ে উড়ে আসা ক্ষেপণাস্ত্রটি। এরপর সেটিকে লক্ষ্য করে ডেস্ট্রয়ার থেকে ছোড়া হয় SM-3 ব্লক মিসাইল। ধ্বংস হয় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি। যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স এজেন্সি এই ঘটনাকে বড় একটি অর্জন হিসেবে আখ্যায়িত করে এক বিবৃতিতে বলেছে, হাওয়াই দ্বীপপুঞ্জের নিরাপত্তায় আলাস্কা ভিত্তিক গ্রাউন্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের পাশাপাশি এটিও এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন মিসাইল ডিফেন্স এজেন্সির ভাইস অ্যাডমিরাল জন হিল বলেন, এটি এক অবিশ্বাস্য কৃতিত্ব এবং SM-3 ব্লক মিসাইল প্রজেক্টের জন্য এটি একটি মাইল ফলক। মিসাইল হুমকি মোকাবেলার জন্য আমাদের ডিপার্টমেন্ট অনেকদিন ধরেই এ ধরনের একটি মিসাইল ডিফেন্স সিস্টেমের অপেক্ষায় ছিল। তিনি বলেন, আমরা প্রমাণ করেছি SM-3 ব্লক মিসাইল আন্তঃমহাদেশীয় হুমকি নস্যাত করতে পারে, যেটি আমাদের ভূখণ্ডের সুরক্ষার জন্য খুবই জরুরি। এটি ছিল SM-3 মিসাইলের ষষ্ঠ পরীক্ষা এবং প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ঘটনা। মার্কিন কংগ্রেসের চাওয়া অনুযায়ী অস্ত্রটির মোতায়েনের আগে এটি পরীক্ষা করার বাধ্যবাধকতা ছিল চলতি বছরের মধ্যেই। গত মে মাসে সেটি করার কথা থাকলেও কোভিড-19 মহামারীর কারণে তা পিছিয়ে যায়। এর আগে SM-3 মিসাইল 2018 সালে এক পরীক্ষায় ব্যর্থ হয়। এছাড়া একবার এক ভুল টার্গেটে এটি উৎক্ষেপণ করে, তাই এবারের পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের জন্য। SM-3 মিসাইল ডিফেন্স সিস্টেমটির প্রস্তুতকারক মার্কিন প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান রেথন। স্নায়ুযুদ্ধ যুগের স্মার্চ ও উড়াগান রকেট লঞ্চিং সিস্টেমের বদলে এবার রাশিয়া আনতে যাচ্ছে নতুন এক রকেট সিস্টেম, যার নাম টর্নেডো এস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা MLRS। আগামী 7 বছরের মধ্যে রুশ সামরিক বাহিনীর সাথে যুক্ত হবে এই সমরাস্ত্রটি। রাশিয়ার মিসাইল ট্রুপস অ্যান্ড আর্টিলারি বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিখাইল মাতেভেস্কি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ মাধ্যম কারসানিয়া ভিজেজদাকে বলেন, রকেট আর্টিলারি ইউনিটের সাথে টর্নেডো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম যুক্ত করার প্রক্রিয়া খুব দ্রুত অগ্রসর হচ্ছে। 2027 সালের শেষ দিকে অনেক শক্তিশালী, সমৃদ্ধ এবং দূরপাল্লার রকেট সিস্টেম আসবে বর্তমান স্মার্টস ও উরগান সিস্টেমের বদলে। একই সাথে পুরনো হয়ে যাওয়া গার্ড মাল্টিপল রকেট লঞ্চারে জায়গা নেবে টর্নেডো জি মাল্টিপল ক্যালিবার ওয়েপন, যেটি থাকবে স্বয়ংক্রিয়ভাবে টার্গেটে হামলা করার ক্ষমতা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্সের সাথে পাল্লা দিতে রাশিয়া তৈরি করেছে টর্নেডো এস। গত মে মাসে হাইমার্সের মাধ্যমে পার্সিয়ান স্ট্রাইকেই মিসাইল উৎক্ষেপণের চূড়ান্ত পরীক্ষা চালায় নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। অত্যাধুনিক এই অস্ত্রের মোকাবেলায় রাশিয়ার স্নায়ুযুদ্ধ যুগের স্মার্টস ও উরগান টিকতে পারবে না বলেই মনে করা হচ্ছে, যে কারণে রাশিয়া তৈরি করতে যাচ্ছে টর্নেডো এস। টর্নেডোতে আছে গ্লোনাস স্যাটেলাইট গাইডেন্স, যার মাধ্যমে এটি টার্গেট নির্ধারণ করতে পারবে নিখুঁতভাবে।
পূর্ববর্তী সংস্করণ 9K58K টর্নেডো আরও উন্নত করে তৈরি করেছে টর্নেডো এস। এতে থাকবে দূরপাল্লার বিধ্বংসী ক্ষমতা, ব্যক্তি ও সামরিক যান ছাড়াও ট্যাকটিক্যাল মিসাইল, এরিয়াল ডিফেন্স সিস্টেম, পার্ক করা হেলিকপ্টার, সেনা কমান্ড পয়েন্ট ও যে কোনো ধরনের সামরিক স্থাপনাকে ধ্বংস করতে পারবে এটি। নির্দিষ্ট কোনো একক টার্গেট কিংবা টার্গেটকৃত পুরো এলাকার উপর রকেট ছুড়তে পারবে এটি। এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের পাল্লা 75 মাইল বা 120 কিলোমিটার পর্যন্ত, কখনো কখনো এটি 2.5 মাইল এলাকাকে বিধ্বস্ত করে দিতে পারবে। এটি দিয়ে সিঙ্গেল ফায়ার অথবা একসাথে সর্বোচ্চ 12টি রকেট ছোড়া যায়। টর্নেডো এস MLRS এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর অটোমেটেড গাইডেন্স ও ফায়ার কন্ট্রোল সিস্টেম, যে কারণে টার্গেটের তথ্য এটি নিজেই হিসাব করতে পারে। টার্গেটের অবস্থান পরিবর্তিত হলেও টের পায় এই সিস্টেম। নতুন এই রকেট লঞ্চারটি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় মোতায়েন করার পাশাপাশি রপ্তানি করার বিষয়ে ঘোষণা দিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় 2019 সালে এটি রপ্তানির ছাড়পত্র দিয়েছে। এখন অপেক্ষা শুধু নির্মাণের। বিমানবাহীর অন্যতরী সুবিধা মতো জায়গায় নোঙর করে ফাইটারদের উড্ডয়ন করানো যুদ্ধের বড় একটি সুবিধা, যেমনটি যুক্তরাষ্ট্র করেছে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে। যুক্তরাষ্ট্রের 20টি বিমানবাহীর অন্যতরীর বিপরীতে চীনের রয়েছে মাত্র 2টি, কিন্তু চীন উদ্ভাবন করছে নতুন এক ক্ষেপণাস্ত্র, যাকে বলা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার। চীনের নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিমানবাহীর অন্যতরীর বিশাল বহরের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে নিশ্চিত। সম্প্রতি বিমানবাহী রণতরী ধ্বংসে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন, যেটিকে বলা হয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার মিসাইল। গত আগস্ট মাসে চীনের পিপলস লিবারেশন আর্মি অত্যন্ত গোপনে এই পরীক্ষা চালালেও সম্প্রতি তা ফাঁস হয়ে গেছে। ওই সময় চীন এমন ধরনের 2টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যেগুলো কয়েক হাজার কিলোমিটার উড়ে গিয়ে দক্ষিণ চীন সাগরের পার্সেল দ্বীপের কাছে চলমান একটি জাহাজে আঘাত হেনেছে নির্ভুলভাবে। চীনের এক সামরিক বিশ্লেষক এমন তথ্য প্রকাশ করেছেন বলে এক রিপোর্ট জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। ওই সময় এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হয়েছিল। যুক্তরাষ্ট্র বিষয়টি স্বীকার করেছিল, তবে চীনের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি এ বিষয়ে। সে সময় মিসাইল 2টি সাগরে পতিত হয়েছিল বলেও খবর পাওয়া গেছে, কিন্তু চীনা সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্নেল ও বর্তমানে বেইজিংয়ের বেহাইং ইউনিভার্সিটির প্রফেসর ওয়াং শিয়াংসুই বলেন, ক্ষেপণাস্ত্র 2টি তাদের সঠিক টার্গেটে আঘাত হেনেছে অত্যন্ত সফলভাবে। মিসাইল 2টির মধ্যে একটি ছিল DF-26B নামের, যেটি উৎক্ষেপণ করা হয়েছিল চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশ থেকে, আর অন্যটির নাম DF-21D, যেটি উৎক্ষেপণ করা হয় পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশ থেকে। ভিন্ন জায়গা থেকে উৎক্ষেপণ করা হলেও 2টি একই টার্গেটে আঘাত এনেছে। এর মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ওই এলাকায় তাদের 2টি বিমানবাহী রণতরী পাঠিয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের রণতরী ওই এলাকা ঘুরে যাওয়ার পর চীনের বিমানবাহী রণতরী বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ যুক্তরাষ্ট্রের প্রতি স্পষ্ট হুমকি। বেইজিংয়ের প্রফেসর ওয়াং বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী যাওয়ার কয়েকদিন পরই আমরা DF-21 ও DF-26 উৎক্ষেপণ করি, যেগুলো পার্সেল দ্বীপপুঞ্জের কাছে চলমান জাহাজে আঘাত হানে। সাবেক এই সেনা কর্মকর্তা গত মাসে এক গোপন বৈঠকে এসব কথা বলেন, তবে গত বুধবার তার বক্তৃতার বিস্তারিত প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি বলেন এর কয়েকদিন পরে জেনেভায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিলিটারি অ্যাটাশি বিভাগ অভিযোগ করে বলেন, এসব মিসাইল মার্কিন জাহাজে আঘাত হানলে তার পরিণতি হতো ভয়াবহ। প্রফেসর ওয়াং বলেন, যুক্তরাষ্ট্র এটিকে মনে করছে ক্ষমতা প্রদর্শন, তবে আমরা এটি করছি তাদের উস্কানির জবাবে। এটি ছিল ওয়াশিংটনের প্রতি বেইজিংয়ের স্পষ্ট হুঁশিয়ারি, যাতে তারা কোনো সামরিক ঝুঁকি নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবে। সমুদ্র থেকে ক্রুজ মিসাইল, টর্পেডো ও রকেট উৎক্ষেপণ করে এবার দিওয়ালি উদযাপন করেছে ভারতীয় নৌবাহিনী। উৎসবের দিন সকালে ভারতীয় নৌবাহিনী একটি ভিডিও প্রকাশ করে যার শিরোনাম ছিল ফায়ারওয়ার্কস অ্যাট সি। ভিডিওতে দেখা যায় নেভাল গান, অ্যান্টি সাবমেরিন রকেট, টর্পেডো
সার্ফেস টু সার্ফেস মিসাইল ছোড়া হচ্ছে। এছাড়া সমুদ্রের উপরে মহড়া চালিয়েছে মিগ-29 ফাইটার জেটও। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রাশিয়ার সহায়তায় ভারতে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এছাড়া রাশিয়া তৈরি KS-35 ইউরান মিসাইল ও RBU-6000 অ্যান্টি সাবমেরিন রকেটও ছোড়া হয় এদিন। ব্রহ্মসকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সুপারসনিক ক্রুজ মিসাইলগুলোর একটি। এর হামলার রেঞ্জ 300 কিলোমিটার পর্যন্ত। 2006 সাল থেকে এটি যুক্ত হয়েছে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীতে। মাঝারি পাল্লার সুপারসনিক এই ক্রুজ মিসাইলটি সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও স্থলভাগ থেকেও উৎক্ষেপণ করা যায়। আর ইউরানকে বলা হয় যুক্তরাষ্ট্রের হারপুন মিসাইলের রুশ কাউন্টার উইপন। 5,000 টন ওজনের একটি যুদ্ধজাহাজকে এক আঘাতেই ধ্বংস করতে পারে এটি। যুদ্ধজাহাজ ছাড়াও বিমান থেকেও ইউরান মিসাইল ছোড়া যায়। সংস্করণ ভেদে এর অ্যাটাক রেঞ্জ 130 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। ভারত, রাশিয়া সহ বিশ্বের 10টি দেশের নৌবাহিনীর কাছে রয়েছে এই মিসাইল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।